সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রখ্যাত পাকিস্তানি গায়ক ওস্তাদ রাহাত ফতে আলী খানের একটি ভিডিও, যেখানে দেখা যায় এক ব্যক্তিকে তিনি নির্মমভাবে মারধর করছেন। আন্তর্জাতিকভাবে প্রশংসিত এই গায়কের এমন কাণ্ডে নেট দুনিয়া সমালোচনার ঝড় বইছে। টাইমস অব ইন্ডিয়া জানায়, উত্তরাধিকার সূত্রে পরিবার থেকে গানের প্রতিভা পেয়েছেন রাহাত ফতে আলী। সর্বকালের সর্বশ্রেষ্ঠ কাওয়াল শিল্পী হিসেবে গণ্য করা হয় তাকে। এমন গুণী মানুষের হাতে কিনা শারীরিক নির্যাতন, অবাক হয়েছেন নেটিজেনরা। শনিবার রাতে ভাইরাল এই ভিডিওতে দেখা গেছে এক যুবককে থাপ্পড়ও লাথি মারছেন রাহাত, এমনকি জুতা দিয়ে তাকে মারতে দেখা যায়। এই সময় ভিকটিম তাকে না মারার জন্য অনুরোধ করেন। পরে কয়েকজন এসে রাহাত ফতে আলী খানের হাত থেকে ওই যুবককে ছাড়ানোর চেষ্টা করেন। এরপরই গায়ককে নিয়েই বিতর্কের শুরু। তবে এই ঘটনাকে রাহাত অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করেছেন। তবে এই ঘটনায় ছাত্র নাভিদ হুসাইনের কাছে ক্ষমা চেয়েছেন বলে জানান।